নমস্কার বন্ধুরা, আমি শিলাজিৎ। ব্রেকিং ব্যাড টিভি সিরিজের প্রভাব এগিয়ে নিয়ে যেতে আজকে নিয়ে এসেছি দ্বিতীয় সিজনের প্রথম পর্ব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুগ্রহ, ভিডিওটি ভালো লাগলে লাইক বোতাম টিপে জানিয়ে দাও তোমাদের সমর্থন। আর যদি মনে হয় এই ছোট প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও তোমাদেরই চ্যানেলে, আর জুড়ে যাও হুকুমুকু পরিবারে। পর্বের শুরুতেই আমরা ফিরে আসি সেই জাঙ্কিয়ার্ডে, টুকোর কাছে মেথের ডেলিভারি। তার মুখের ওপর কথা বলার পর মেজাজ হারিয়ে টুকো তার লোকের মুখে ঘুষি চালাতে থাকে, আর সেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। মেট ডেলিভারি নামার পর টুকো তার গাড়িতে উঠে বসে, আর গঞ্জো মাটিতে পড়ে থাকা লোকটির নিথর শরীর গাড়িতে তুলে নিয়ে চলে যায়। চোখের সামনে এই রকম ভয়াবহ দৃশ্য দেখে জেসি ও ওয়াল্টার চিন্তায় পড়ে যায়। তারা কোন পশুর সাথে ব্যবসায় জড়িয়ে পড়েছে? তারা দুজনে জেসির গাড়িতে এসে বসে। ওয়াল্টার তার আকাঙ্ক্ষিত অর্থের হিসাব কষতে থাকে। সে বলে তার মোট $7,37,000 প্রয়োজন, যাতে তার মারা যাওয়ার পরও তার পরিবার অন্তত বছর দশেক বিনা চিন্তায় বাঁচতে পারে। সে হিসাব করে বলে প্রতি সপ্তাহে $70,000 আয় করলে মাত্র 11 বার মেদ বেচতে পারলেই সে এইসব ছেড়ে দেবে। সে বিশ্বাস করে এই অর্থ জোগাড় করা সম্ভব। সেখান থেকে চলে যাওয়ার জন্য জেসি গাড়ি চালু করে এগোতেই টুকোর গাড়িটা আবার সেখানে এসে দাঁড়ায় এবং আঘাতপ্রাপ্ত লোকটাকে গাড়ি থেকে টেনে বার করে মাটিতে ফেলে দেয়। সেই লোকটার সারা শরীর তখন কাঁপছে। ওয়াল্টার গাড়ির বাইরে বেরিয়ে এসে পরীক্ষা করে জানায় সে কোনো হৃৎকম্প অনুভব করতে পারছে না। টুকো উত্তেজিত হয়ে ওয়াল্টারকে কিছু একটা করতে বলে, তবে ওয়াল্টার বুঝে যায় সেই লোকটা আর বাঁচবে না। ক্রমেই সেই লোকটার মুখ দিয়ে গেজলা বেরোতে থাকে আর সে মারা যায়, এবং টুকো গঞ্জোকে সে মৃতদেহটি লোপাট করে দিতে আদেশ দেয়। প্রথমে ইচ্ছা না থাকলেও গঞ্জো মৃতদেহটি নিয়ে জাঙ্কিয়ার্ডে থাকা একটি গাড়ির নিচে লুকিয়ে দেয়। এদিকে ওয়াল্টার ও জেসি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে দেখেই টুকো প্রথমে তাদের বাধা দিলেও পরে তাদের যেতে দেয়। ওয়াল্টার বুঝে গিয়েছে একটা খুনের সাক্ষী হওয়ার পর টুকো কিছুতেই তাদের পেছন ছাড়বে না। ওয়াল্টার বাড়িতে ফেরত চলে আসে, তবে তার অস্বাভাবিক আচরণ দেখে স্কাইলার বিস্মিত হয়ে পড়ে। সে জোর করে স্কাইলারের সাথে যৌন মিলনের চেষ্টাও করে, তবে স্কাইলার তাকে বাধা দেয়। ওয়াল্টার কি করবে বুঝতে পারে না। সে বুঝতে পারছে খুব বড় কিছু একটা ঘটতে চলেছে, আর সে কথা ভেবেই সে সন্ত্রস্ত। এদিকে ব্ল্যাক মার্কেট থেকে একটা পিস্তল কিনে ফেলে জেসি। জেসির বাড়িতে ওয়াল্টার আসতেই জেসি উত্তেজিত হয়ে বলে ওঠে গতকাল রাতে তার ফোনে অনেকবার কল এসেছে, তবে অপর প্রান্ত থেকে কেউ কথা বলেনি, এবং রাতের বেলা একটা কালো গাড়িকে তার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে সে দেখেছে। সে ওয়াল্টারকে বোঝানোর চেষ্টা করে টুকোর মতো এক নির্মম মানুষ নিশ্চয়ই তাদের পৃথিবী থেকে সরিয়ে দেবে, কেননা তারা দুজনেই একটি খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী। জেসি ড্রয়ার থেকে তার বন্দুকটি বার করে ওয়াল্টারের সামনে টেবিলে রেখে জানায় টুকো তাদের শেষ করে ফেলার আগেই তারা টুকোকে শেষ করে ফেলবে, তবে ওয়াল্টার তাতে রাজি হতে চায় না। এদিকে হ্যাঙ্ক তার অফিসে গিয়ে মেথিলেমিন চুরির সিসিটিভি ফুটেজ দেখতে পায়। সে বুঝে যায় হয়তো সুডো ওষুধের আকাল পড়াতেই কেউ পুরনো পদ্ধতি ব্যবহার করে মেদ তৈরি করা শুরু করেছে। অন্যদিকে ওয়াল্টার তার বাড়িতে ফিরে এসে গাড়ি থেকে বেরোতেই টুকোর কালো গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, তবে তার দেখা মাত্রই সেই গাড়িটা চালু হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল, ওয়াল্টার উদ্বিগ্ন হয়ে হাতে ছুরি নিয়ে সারাটা রাত জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কাটিয়েছে। এরপরে আমরা চলে আসি জেসির বাড়িতে। ওয়াল্টার এসেছে। ওয়াল্টার বুঝতে পারে না টুকো কিভাবে তার বাড়ির ঠিকানা জানতে পারলো। সে উদ্বিগ্ন হয়ে বলে ওঠে সে জানে না টুকো যখন হ্যাঙ্কের সাথে তার সম্পর্কের কথা জানতে পারবে তখন কি করে বসবে। জেসি বলে ওঠে তাদের পিস্তল দিয়ে টুকোকে মেরে ফেলার একটা চেষ্টা করে দেখা উচিত, তবে ওয়াল্টার টেবিলের ওপর কয়েকটা ক্যাস্টার গাছের বীজ রেখে জানায় তার কাছে আরো ভালো প্ল্যান আছে। সে চায় এই ক্যাস্টার বীজ থেকে রাইসিন নামক একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ তৈরি করবে, তবে সে বিষ কিভাবে টুকোর ওপর প্রয়োগ করা হবে সেটা এখনো ভেবে দেখা হয়নি।
এদিকে হ্যাঙ্ক হঠাৎ স্কাইলারের বাড়িতে এসে উপস্থিত হয় এবং স্কাইলারকে মারির সাথে সম্পর্ক ঠিক করে নিতে অনুরোধ করে। তবে স্কাইলার হ্যাঙ্ককে সেই চুরি করা মুকুটের কথা শোনায়। হ্যাঙ্ক জানায় সে আগে থেকেই মারির চুরি করার অভ্যাস সম্পর্কে অবগত এবং জানায় এর জন্যে মারিকে একটি সাইকিয়াট্রিস্ট দেখানো হচ্ছে, আর এই কারণেই তাদের সবার মারির প্রতি সহানুভূতি রাখা উচিত। একথা শুনে স্কাইলার উত্তেজিত হয়ে তার 40 বছর বয়সে না চাওয়া সত্ত্বেও মা হওয়া, তার লাং ক্যান্সারে আক্রান্ত স্বামী এবং হতাশাজনক অর্থনৈতিক অবস্থার কথা বলে ওঠে এবং বলে মারির থেকে তার এই মুহূর্তে সহানুভূতি বেশি প্রয়োজন। অন্যদিকে ওয়াল্টার জেসিকে নিয়ে রাইসিন তৈরি করে ফেলে। ওয়াল্টার জেসিকে বলে তারা চুক্তি অনুযায়ী 4 পাউন্ড মেথ তৈরি করে টুকোকে ডেলিভারি দিতে যাবে, আর টুকোর হাতে রাইসিন মেশানো মেথের প্যাকেটটি দিয়ে জানাবে তারা এক নতুন ফর্মুলার মেথ তৈরি করেছে। প্রথা অনুযায়ী টুকো সেই প্যাকেট থেকে মেথ নিয়ে চেখে দেখবে, আর আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই তার মৃত্যু হবে। পুলিশ ময়নাতদন্ত করে জানতে পারবে টুকো হয়তো হার্ট অ্যাটাক বা ফ্লু থেকে মারা গিয়েছে। কথার মাঝে হঠাৎ হ্যাঙ্ক ওয়াল্টারকে ফোন করে আর তার সাথে স্কাইলারের কথোপকথনের কথা জানায়। এরপরই হ্যাঙ্ক তার তদন্তে আসা একটি ক্রাইম সিনের ছবি তুলে ওয়াল্টারকে পাঠায়। নিজের মোবাইলে সেই ছবি খুলতেই ওয়াল্টার ও জেসি বিস্মিত হয়ে পড়ে। টুকোর খুন করা লোকটির মৃতদেহর পাশে পড়ে থাকা গঞ্জোর মৃতদেহটি পুলিশ উদ্ধার করেছে। এই দৃশ্য দেখেই ওয়াল্টার উৎকণ্ঠিত হয়ে উঠে জেসির পিস্তলটি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। সাথে সাথে জেসি তার জমানো অর্থ নিয়ে শহর ছেড়ে পালানোর তৈয়ারি করতে থাকে। বাড়িতে পৌঁছে ওয়াল্টার স্কাইলারের নাম নিয়ে হাঁক মারে, তবে কোন উত্তর আসে না। স্কাইলার তখন বাথটবে শুয়ে। ওয়াল্টার এসি ভেন্টে লুকোনো ডলারের বান্ডিলের সাথে জেসির পিস্তলটি একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখে। এদিকে হ্যাঙ্ক মৃতদেহগুলো দেখে জানায় সে চেনে এই দুজনকে। এরা দুজনেই টুকো নামক এক ড্রাগ মাফিয়ার দলের লোক। হ্যাঙ্ক বুঝতে পারে গঞ্জো মৃতদেহটি গাড়ির নিচে লুকোনোর জন্যই সেখানে এসেছিল এবং পরে ওপরে থাকা গাড়ি পড়ে গিয়ে তার হাত আটকে যায় এবং সে আহত হয়। পরে অত্যাধিক রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। অন্যদিকে স্কাইলার ওয়াল্টারের কাছে বারবার জানতে চায় তার কি হয়েছে, কেন তাকে এতটা বিভ্রান্ত মনে হচ্ছে। ওয়াল্টার উত্তর দিতে যাওয়ার সময় হঠাৎ একটা ফোন আসে। ওয়াল্টার ফোনটা কেটে দিয়ে আরো একবার উত্তর দেওয়ার চেষ্টা করে, তবে জানালা দিয়ে আসা একটি গাড়ির হেডলাইটের আলো দেখে ওয়াল্টার উঠে গিয়ে দেখতে চায়। ওয়াল্টার জানালার পর্দা ফাঁক করে বাইরে উঁকি মারে এবং জেসিকে তার গাড়িতে বসে থাকতে দেখে। বাইরে বেরিয়ে ওয়াল্টার জেসিকে জিজ্ঞাসা করে সে এই সময় এখানে কি করছে, আর তখনই গাড়ির পেছনের সিট থেকে বন্দুক কুচিয়ে টুকো বেরিয়ে আসে। টুকো ওয়াল্টারকে গাড়িতে উঠে বসতে আদেশ দিয়ে জেসিকে গাড়ি চালাতে বলে। ওয়াল্টার তার বাড়ির দিকে শেষ একবার তাকিয়ে বোঝে তার সময় হয়তো শেষ হয়ে গিয়েছে। আজকের পর্বটি শেষ হয়ে যাওয়ার পরও আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি বলে মার্জনা করবেন। আমার এই ছোট্ট প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে মূল কথা হলো আমার এই গল্পগুলো, এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট ছোট পায়ে একটি বড় জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, আপনাদের সমর্থন পেলে নিশ্চয়ই আমি সেই জায়গায় যাব। আমার এই ছোট্ট আওয়াজকে আমি অনেক মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই, আর সেই কাজে আপনারাই আমাকে সাহায্য করতে পারবেন। আমার পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেগুলো শেয়ার করে দিন আপনাদের কাছের মানুষের কাছে, সেগুলো ছড়িয়ে দিন আরও মানুষের কাছে। আশা করি আমার এই পর্বগুলো আপনাদের ভালো লাগছে। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।